Hello and developer, welcome to Developer YouTube channel. So I am going to show you how to build an SMS by status type app build korben. So this SMS by status type app build korar jonno ami besh kojekta video already publish kore felchi. So apni jodi sei video gulo miss kore jan obosshoi amar playlist check kore sei video gulo dekhe niben. Ekhon amra jotodur porjonto kajti korchhilam seta hocche je eta chilo amader home activity. Home activity te amra amader SMS er je category gulo ache sei category kintu amra ekhane rekhe diyechi. Then tarpor ei category under e kintu amra amader je item gulo thakbe orthat je ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো কিন্তু এখানে সুন্দর করে লোড করে দিছি এখানে এটা হচ্ছে যে আমার ভালোবাসার এসএমএস টাইপস এর ক্যাটাগরি সো এই ক্যাটাগরিতে আমরা এই রিলেটেড হচ্ছে যে এসএমএস গুলো রাখছি দেন সেটা কিভাবে রাখছি এটা আমি আপনাদেরকে গত লেকচার ভিডিওগুলোতে আশা করি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি সো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তো খুব সহজে বুঝতে পারবেন দেন তারপরে হচ্ছে যে আমরা আমাদের যে ঈদ মোবারক এসএমএস আছে এখানে কিন্তু আমরা এই রিলেটেড এসএমএস গুলো রাখছি দেন তারপরে আমরা এখানে কিন্তু একটা টুলবার যুক্ত করেছিলাম দেন সেই টুলবারের মধ্যে আমরা কিন্তু একটা ব্যাক বাটন যুক্ত করে দিয়েছিলাম এখানে ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের অ্যাক্টিভিটির সাথে সাথে ফিনিশ হয়ে যাবে অর্থাৎ এই কাজগুলো আপনারা আশা করি অলরেডি করে ফেলছেন দেন আমি আজকে যে কাজটি করব এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি হচ্ছে চাচ্ছিলাম যে আমার যে এই অ্যাক্টিভিটিটা আছে অর্থাৎ যে পেজটা আছে সেই আমি এখানে চাচ্ছিলাম এখানে একটা অ্যাড লোড করাতে দেন সেই অ্যাডমোব থেকে আমি অ্যাডটা লোড করাবো দেন এই কাজটি করার জন্য আমি গত লেকচার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কি করে হচ্ছে যে অ্যাড লোড করার জন্য আমাদের ডিপেন্ডেন্সিতে কি করে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় অর্থাৎ এটা হচ্ছে যে আমার অ্যাড লোড করার ডিপেন্ডেন্সি দেন তারপরে আমাকে চলে যেতে হবে ম্যানিফেস্ট ফাইলে ম্যানিফেস্ট ফাইলে যাওয়ার পর প্রথমত আমাদেরকে এখানে আমাদের যে অ্যাড আইডি থাকবে অর্থাৎ আমাদের যে অ্যাপ আইডি থাকবে সেই অ্যাপ আইডিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে দেন তারপর আমাকে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশন যে এটা আছে এখানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের এই দুই লাইনটা দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু অ্যাপ ক্র্যাশ করবে অ্যাপ লোড হবে না দেন তারপরে হচ্ছে যে এখন আমরা যেখানে আমাদের অ্যাডগুলোকে শো করাবো আমরা সাপোজ চাচ্ছি যে আমাদের এই স্ক্রিনের নিচে আমরা হচ্ছে যে অ্যাডমোবের ব্যানার একটা শো করাবো সো চলে যাব আমরা হচ্ছে যে আমাদের এই যে অ্যাক্টিভিটিটা আছে অর্থাৎ আমাদের যে হোম অ্যাক্টিভিটি আছে সো যে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে আমি চাচ্ছিলাম যে এখানে হচ্ছে অ্যাডটা লোড করাবো সো এই জন্য আমাকে চলে যেতে হবে এর এক্সএমএল ফাইলে এর এক্সএমএল ফাইলে যাওয়ার পর আমরা এখানে আমাদের অ্যাড লোড করার যে কোডটুকু আছে আমরা সেই কোডটুকু এখানে অ্যাপ্লাই করব অ্যাড লোড করার কোডটুকু আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি এটাকে আমরা ইম্পোর্ট করে নিব তো আমাদের যে এই অ্যাডসটা আছে সেই অ্যাডসটাকে এখানে ইম্পোর্ট করতে হবে সো আমরা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি সো ইম্পোর্ট করার সাথে সাথে আমাদের এররটা চলে গেছে বাট এটা কিন্তু চলে গেছে আমাদের উপরে বাট এটা চাচ্ছিলাম যে আমরা এটাকে সেট হবে হচ্ছে যে একদম নিচে সো আমরা এটা গ্র্যাভিটিটা বটম করে দেব সো গ্র্যাভিটিটা বটম করে দিলাম আর এখানে আমার যে অ্যাড আইডিটা আছে সেই অ্যাড আইডিটা কিন্তু এখানে পাচ্ছে না অর্থাৎ এই অ্যাড আইডিটা কিন্তু আমার স্ট্রিং ফাইল থেকে আসবে সো আমরা চলে যাবো আমাদের স্ট্রিং ফাইলে যাওয়ার পর এখানে আমরা আমাদের যে অ্যাড আইডিটা থাকবে সেই অ্যাড আইডিটা অর্থাৎ আমরা যে অ্যাডমোব থেকে যে ব্যানার অ্যাড আইডিটা নেব সেই আইডিটা কিন্তু আমরা এখানে প্লেস করে দিব সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমার অ্যাড আইডিটা আমি এটা উপরে দিচ্ছি ওকে ফাইন দেন তারপরে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাব মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এই রোডটা আমাদের চলে গেছে ওকে ফাইন দেন তারপরে আমাদের যে এই যে ভিউটা আছে আমরা চাচ্ছিলাম যে এই সাপোজ আমাদের এখানে আইটেম যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এটার হচ্ছে যে আসলে ওই হাইটটা কতটুকু এর হাইটটা এই যে অ্যাপ নেমের পর থেকে শুরু হয়েছে দেন এটা কিন্তু আমাদের যে অ্যাডমোব যে আইডিটা আছে অর্থাৎ যে অ্যাডটা আছে সেটাকে কিন্তু সে পুরোটাই ধরে নিচ্ছে বাট আমরা চাচ্ছিলাম যে এটার হাইটটা হবে ঠিক আমাদের যে অ্যাড আইডিটা আছে এই অ্যাড আইডিটার উপরে পর্যন্ত সো এই জন্য আমরা আমাদের এটাকে অ্যাভোভ করে দিব অর্থাৎ আমরা এখানে মার্জিন টপ বটম দিয়ে দিই মার্জিন বটম দিয়ে দিলাম 50dp আচ্ছা 50dp থেকে 52dp দিয়ে দিলাম তাহলে পারফেক্ট হবে ওকে 52 টিপি তাহলে এর হাইটটা এখন হয়ে গেল এই অ্যাপ নেমের পর থেকে শুরু করে আমাদের যে অ্যাড যেখানে লোড হবে তার উপরে পর্যন্ত ওকে ফাইন দেন এবার যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করে তাহলে কিন্তু আমাদের অ্যাডটা লোড হবে না অ্যাডটা লোড করতে হলে আমাকে আমাদের যে জাভা ফাইল আছে সেই জাভা ফাইলে কিছু কাজ করতে হবে সো আমরা অ্যাপ্লিকেশনটাকে রান দিছি এটাকে দেখার জন্য সো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের ছোট ছোট অনুপ্রেরণা এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার জন্য দেন আমাদের অ্যাপ্লিকেশন বিল কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে এখানে যে আমরা যে মার্জিন বটমটা দিয়ে দিয়েছি এই বটমটা কিন্তু সে এতটুকু জায়গায় ছেড়ে দিচ্ছে দেন আমাদের অ্যাড কিন্তু এখনও লোড হয়নি আমাদের অ্যাড যদি আমরা লোড করতে চাই তো চলে যাবো আমাদের এই XML ফাইলে যে জাভা ক্লাসটা সেটা আমাদের যে মেইন অ্যাক্টিভিটি সেই মেইন অ্যাক্টিভিটিতে যাবো দেন আমরা এখানে আমাদের যে অ্যাডটাকে আছে সেই অ্যাডটাকে আমরা প্রথমে ইম্পোর্ট করে নেব সো আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি অ্যাড ভিউ add view ওকে ফাইন দেন তারপরে হচ্ছে যে আমরা আমাদের যে অ্যাড আইডিটা আছে অর্থাৎ এই যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার আমরা এখান থেকে আইডিটাকে আমরা এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে ফাইন্ড করব এবং আমরা অ্যাডটা লোড করব সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি ওকে ফাইন আমরা এখান থেকে কপি করে নিই Ctrl Z Ctrl V আমরা এটাকে ইম্পোর্ট করে নেব অল্টার ইন্টারফেস করে ওকে ফাইন দেন আমাদের সব এররগুলো চলে গেছে এবার আমরা আমাদের যদি অ্যাপ্লিকেশনটা বিল্ড করে তাহলে আমাদের যে টেস্ট ব্যানার অ্যাডটা আমরা এখানে ইউজ করছি আমরা কিন্তু সেই টেস্ট অ্যাডটা কিন্তু দেখতে পাবো এরপরে যেটা হবে আপনি যদি আপনার রিয়েল অ্যাড ইউজ করতে চান সো শুধুমাত্র আপনার যে অ্যাড আইডিটা আছে সেই অ্যাড আইডিটা এখান থেকে স্ট্রিং ফাইল থেকে চেঞ্জ করে দিবেন সাপোজ আপনি যদি এখান থেকে স্ট্রিং ফাইল থেকে জাস্ট এই টেস্ট অ্যাড আইডিটা সরিয়ে আপনি যদি আপনার রিয়েল অ্যাডমব অ্যাকাউন্ট থেকে যে আপনি অ্যাড আইডিটা পাবেন সেই অ্যাড আইডিটা এখানে জাস্ট প্লেস করে দিবেন দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে রিয়েল অ্যাড লোড হবে সো আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড হচ্ছে সো এমুলেটর চললে অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক ভারী হয়ে যায় অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে ওকে ফাইন আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে দেন এখন আমরা ওয়েট করব হচ্ছে যে আমাদের এখানে যে টেস্ট অ্যাডটা আছে টেস্ট অ্যাডটা আশা করি দেখাবে আমরা কিছুক্ষণ ওয়েট করি ওকে চলে এসেছে আমাদের টেস্ট অ্যাড তো দেখতেই পাচ্ছেন যে টেস্ট অ্যাড যেটা আমরা সেখানে কিন্তু আমরা আমাদের অ্যাডটাকে দেখতে পাচ্ছি এখন আপনি আপনার সার্ভার থেকে নিয়ে আসা জাস্ট অ্যাড আইডিটা এখানে বসায় দেবেন দেন তাহলে আপনার এখানে রিয়েল অ্যাড শো করবে সো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারলেন যে কী করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড আইডি ইউজ করবেন অর্থাৎ গুগল থেকে অ্যাড নিয়ে এসে কী করে ব্যবহার করবেন এরপরে যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা সো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো এই ছিল আজকের ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কী করে হচ্ছে যে আমাদের যে পরের অ্যাক্টিভিটিতে আছে সেই পরের অ্যাক্টিভিটিতে অ্যাড আইডি কী করে সেট করব দেন আমরা তার পরবর্তীতে দেখবো যে কী করে আমরা ফুল স্ক্রিন অ্যাড ব্যবহার করবো আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দেন তারপরে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে আরও অনেক বেশি গর্জিয়াস করার চেষ্টা করব এখানে আরও অনেক কিছু ইমপ্লিমেন্ট করবো সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ